আসসালামু আলাইকুম, আমি মাহমুদুর রহমান। আজকে আপনাদের সাথে আলোচনা করব গুগল প্লে কনসোল নিয়ে। গুগল প্লে কনসোলে কোন নিয়মে অ্যাপস পাবলিশ করলে একবারে আমাদের অ্যাপসটা পাবলিশ হয়ে যাবে এবং রিজেক্ট হবে না, তো কোন পদ্ধতি অবলম্বন করতে হয়, কোথায় কোথায় ক্লিক করতে হয়, কোথায় টিক মার্ক দিতে হয়, এই বিষয়গুলো আজকে আমি এই ভিডিওতে দেখাবো। তো ফার্স্টে বলি, গুগল প্লে কনসোল অ্যাকাউন্ট খোলার জন্য আমাদের $25 গুগলকে পে করতে হয়। $25 পে করার পর আমরা গুগল প্লে কনসোল অ্যাকাউন্ট খুলতে পারি। তারপর অ্যাকাউন্টটা লগ ইন করতে হয়। লগ ইন করার পর এইরকম একটা স্ট্রাকচার আসে। এখানে আমি চারটা অ্যাপস নিয়ে কাজ করতেছি, এই জন্য চারটা অ্যাপস দেখাচ্ছে। একটা অলরেডি প্রোডাকশনে আছে, এটা প্লে স্টোরে পাবেন। এটা প্লে স্টোরে ছিল লাস্ট ইয়ারটা, ভার্চুয়াল জবস V2। এটা আনপাবলিশ করে রেখেছি আমি, এবং এই দুইটা খুব তাড়াতাড়ি পাবলিশ করব। তো আজকে আমি নতুন করে দেখাবো কিভাবে নতুন অ্যাপস প্রথম থেকে পাবলিশ করতে হয়, এটা আমি দেখাবো। তো ফার্স্টে ক্রিয়েট অ্যাপসে ক্লিক করব। ক্রিয়েট অ্যাপে ক্লিক করলাম নতুন অ্যাপস পাবলিশ করার জন্য, এবং এখানে অ্যাপের নাম দিব। আমি যে অ্যাপসটা দিচ্ছি এটার নাম হচ্ছে ভার্চুয়াল জব 2। আগে আমরা দিছিলাম ভার্চুয়াল জবস V2, আর এটা হচ্ছে ভার্চুয়াল জব 2। তো এটা আমার এখানে এখানে যে ক্যাটাগরি অ্যাপ ক্যাটাগরি, এখানে দিতে হবে আমার এটা অ্যাপ নাকি গেম। তো আমার এটা হচ্ছে অ্যাপ, আমি অ্যাপ দিচ্ছি। গেম হলে আপনার গেম দিবেন। আর এখানে এটা ফ্রি নাকি পেইড অ্যাপ, ওইটা টিকমার্ক করতে হবে। অনেক অ্যাপস আছে যেগুলো আমরা টাকা দিয়ে গুগল প্লে স্টোর থেকে কিনতে হয়, ডাউনলোড করার সময় অবশ্যই পেমেন্ট করতে হয়, ওইগুলোই পেইডে ক্লিক করা থাকে। তো আমরা ফ্রিতে, এটা ফ্রি অ্যাপস, এজন্য ফ্রিতে ক্লিক করে দিব। তারপরে লাস্টের দুইটা অপশন আছে, আমরা টিক মার্ক করব। এখানে কিছু নিয়ম কানুন, কিছু পলিসি বলা আছে, তো এগুলো আমরা ডিটেলস পড়ব না, সহজ নিয়মেই টিক মার্ক দিয়ে দিব। দেওয়ার পর ক্রিয়েট অ্যাপে ক্লিক করব। তো ড্যাশবোর্ড চলে আসছে, এই যে ভার্চুয়াল জব 2 দেখতে পারছেন কর্নারে। এরপর আমরা নিচেই যাব, নিচেই যেয়ে আমাদের মূল যে কাজটা যেখানে এটা দেখব। মূল কাজ হচ্ছে সেট আপ ইওর অ্যাপ, যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে আমাদের মূলত কাজটা। এখানে ভিউ ট্যাক্স ক্লিক করব। ভিউ ট্যাক্সে যাওয়ার পর অ্যাপ অ্যাক্সেস, আমি যে অ্যাপসটা দিছি অ্যাপসটাতে হচ্ছে ঢোকার জন্য কোনো অ্যাক্সেস লাগে কিনা, অর্থাৎ আমি যে অ্যাপটা তৈরি করি, যেমন আমরা বিভিন্ন ধরনের অ্যাপ তৈরি করি, যেমন হচ্ছে ভিপিএন, ভিপিএনে ঢোকার জন্য কিন্তু কোনো ইউজার নেম পাসওয়ার্ড লাগে না। তারপর অনেক আর্নিং অ্যাপস থাকে যেগুলোতে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করতে হয়, ওইগুলোতে ইউজার নেম পাসওয়ার্ড দিতে হয়। তো আমার এই অ্যাপসটাও ওই রকমই, এখানে ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার মতো। তো আমার ইউজার নেম পাসওয়ার্ড গুগলকে আমি বলে দিব যে আমার এখানে কী ইউজার নেম দেওয়া। তো ইউজার নেম এবং পাসওয়ার্ড আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে মোবাইল নম্বর অথবা ইউজার নেম, তো মোবাইল নম্বর আমার দেওয়া ছিল, মোবাইল নম্বরটা দিচ্ছি। তারপরে পাসওয়ার্ড আমি এটা দিছিলাম, এটাই দিয়ে দিলাম। এখানে আমি ডিটেলস লিখেও দিতে পারি, না লিখলেও সমস্যা নেই। তো আমি ডিটেলস লিখে দিব সুবিধার জন্য। আচ্ছা, নেমটা এখানে দিই, ফার্স্টে নেম, নেমটা ছিল হচ্ছে মাহমুদ। তারপর ইমেইল, এখানে ডিটেলস লিখে দিলে আমার কোনো ভুল থাকলে ওরা এটা বুঝে নিতে পারবে। তারপরে হচ্ছে মোবাইল নাম্বার। মোবাইল নাম্বারটা এটা তারপর হচ্ছে পাসওয়ার্ড। তো সব ইনফরমেশন আপনাদের দেখিয়ে দিচ্ছি, আমি কিছু হাইড করতেছি না, তাহলে আপনাদেরও সুবিধা হবে। তো এভাবে দিয়ে দিলাম। দেওয়ার পর অ্যাপ্লাইতে ক্লিক করব। অ্যাপ্লাইতে ক্লিক করার পর সেভ।
তারপর এখান থেকে আমরা ব্যাকে যাবো। ড্যাশবোর্ডের সামনে যে আইকন আছে একটা, এই যে অ্যারো আইকন, এখানে ক্লিক করব। ক্লিক করার পর ব্যাকে আসবে। ব্যাকে আসার পর আমরা নিচে যাব। দেখেন একটা অপশন কেবল টিক মার্ক আসছে, মানে এটা সাকসেস। এবার দ্বিতীয়টা, এটা আমাদের কি অ্যাড অ্যাপস নাকি অ্যাড ছাড়া? তো আমরা যেহেতু অ্যাপসে অ্যাড চাই এজন্য অ্যাড দিলাম, আমরা ইনকাম করতে চাই, ইয়েস করলাম। করার পর আবার ব্যাকে আসব। তো রিকোয়ারমেন্ট কিন্তু আমাদের এখন 2 নম্বরটাও ফিল আপ হয়ে গেল। এখন 3 নম্বরটা কন্টেন্ট রেটিং। তারপরে যে প্রথম যে অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করব। ক্লিক করার পর ইমেইল অ্যাড্রেস দিতে হবে। তো আমি আমার একটা ইমেইল অ্যাড্রেস দিচ্ছি, আপনারাও আপনাদের ইমেইল অ্যাড্রেস দিবেন, কোনো সমস্যা নাই। তারপর এটা কি ধরনের অ্যাপস, এটা কি গেমস না সোশ্যাল কমিউনিকেশন কোনো অ্যাপস, না আমার আদার টাইপস অ্যাপস। আমি এটা দিলাম। দেওয়ার পর নেক্সটে ক্লিক করলাম। করার পর ডাউনলোড অ্যাপস, এই দেখেন এখানে কিছু শব্দ উল্লেখ করছে, সেক্স বা এই জাতীয় অ্যাপস কি না, হ্যাঁ অ্যাপসের ভিতরে এই ধরনের কিছু আছে কি না, নো দিলাম। এটা আমরা দেওয়ার পর তারপরেরটাও আমরা হচ্ছে নো দিলাম। এখানে ইমেজ, টেক্সট, অডিও কোনো কিছু ইউজারের শেয়ার করা হবে কি না এগুলো উল্লেখ করছে, নো দিলাম। নেওয়ার পর অনলাইন কন্টেন্ট এখানে কিছু আছে কি না, যেগুলো অনলাইন থেকে কালেক্ট করে অন্য জিনিস আমরা ইউজ করতে পারি, নো। তারপরে কোনো কিছু সেল করার জন্য আমরা এটা করতেছি না, করতেছি কি না, বাচ্চাদের কাছে যাদের বয়স এখনও 18 হয়নি বা এখনও সাবালক হয়নি, এই ধরনের কারো কাছে যে অ্যালকোহল বা এইসব আজে বাজে জিনিসগুলো আমরা বিক্রি করতে চাচ্ছি কি না, তা নো। ঠিক আছে, তো এখানে যে অপশনগুলো আছে এগুলো আমরা সবই নো দিয়ে যাব। নো দিয়ে তারপরে সেভে ক্লিক করব। তারপর নেক্সট, নেক্সটে যাওয়ার পর দেখেন আমাদের এখানে একটা ছোট্ট একটা ওয়ার্নিংয়ের মতো আছে, এটা কোনো সমস্যা নয়, এরকম থাকতেই পারে। তারপর সাবমিট, সাবমিটে ক্লিক করার পর আমরা আবার ড্যাশবোর্ড থেকে ব্যাকে আসব। ব্যাকে এসে একবার দেখব পরবর্তী অপশন কি, টার্গেট অডিয়েন্স। তো অডিয়েন্স টার্গেট কোন ধরনের লোক হচ্ছে মানুষজন এই অ্যাপসটা ইউজ করতে পারবে সেটা আমাদের বয়সটা বলে দিতে হবে। তো আমি 16-17 এবং 18 ওভার দিয়ে রাখি। দেওয়ার পর নেক্সট, আমি এটা নো দিব। নো দেওয়ার পর নেক্সটে ক্লিক করব। তারপর সেভে ক্লিক করব। এখন কিন্তু আমাদেরকে আবার ব্যাকে যেতে হবে। আবার ব্যাকে আসলাম। আসার পর নিউজ অ্যাপস কি না এটা সেটা বলতে হবে, আমাদের তো এটা নিউজ অ্যাপস না। তো আমরা নো দিয়ে দিলাম। দেওয়ার পর সেভ। আবার ড্যাশবোর্ড। তারপরে COVID-19 সংক্রান্ত কিছু এখানে বলছে, যে এগুলো বিভিন্ন ইনফরমেশন আমরা অ্যাপসের মাধ্যমে নিচ্ছি কি না, COVID-19 বা COVID-19 রিলেটেড কোনো কাজ আমরা অ্যাপস দিয়ে করছি কি না। তো আমরা না এটা করছি না, নো দিয়ে দিলাম। তারপর সেভে ক্লিক করব। এরপর আবার ব্যাকে যাব ড্যাশবোর্ডে। তারপর ডাটা সেফটি, এখানে কিছু অপশন আছে এগুলো আমাদের ফলো করতে হবে, কিছু নিয়ম কানুন বলে দিছে, আমরা দেখার পর নেক্সট করলাম। তারপর ইউজার ডাটা এখান থেকে কালেক্ট করবে কিনা, শেয়ার করবে কিনা, মানে একটা অ্যাপস যখন একটা ইউজার ইউজ করে তখন তার বিভিন্ন ধরনের ইনফরমেশন কিন্তু অ্যাপস কালেক্ট করে, আমরা এই ধরনের কিছু করতেছি কিনা, তো নো দিলাম। নো দেওয়ার পরে নেক্সটে ক্লিক করব। তারপর গো টু প্রাইভেসি পলিসি একটা অপশন আছে, এখানে লিভে যাব। লিভে যাওয়ার পর এখানে একটা ইউরাল কোড দিতে হবে, যেটা প্রাইভেসি পলিসির ইউরাল কোড। তো আমরা এটা কই পাব, আমাদের এটার জন্য আগে একটা ব্লগ সাইট তৈরি করতে হবে। আমাদের যদি ওয়েবসাইট থাকে ওইখান থেকেও শেয়ার করতে পারি, অথবা ব্লগ সাইট দিয়েও আমরা করতে পারি। তো আমাদের একটা ব্লগ সাইট অলরেডি আছে, আমরা এই ব্লগ সাইটের লিঙ্কটা কপি করে নিয়েছি এখান থেকে। নেওয়ার পর এখন আমাদের যে কাজটা সেখানে ফিরে যাই, এখানে লিঙ্কটা পেস্ট করে দিতে হবে। দেওয়ার পর সেভে ক্লিক করতে হবে।
তারপর আবার ব্যাকে যাব। এবার একটু বেশি ব্যাকে যেতে হবে। তো আমাদের অ্যাপসটা হচ্ছে ভার্চুয়াল জব টু, এটা এটাতে আমরা কতটুকু আগাইছি দেখে আসি। আমরা কিন্তু এই পর্যন্ত চলে আসছি। এখন ডাটা সেফটিতে যেয়ে আমরা মাত্র লিঙ্কটা দিলাম। তো নেক্সট, এটাতে আমরা নো করছিলাম, আবার নেক্সট। এই যে আমরা কিন্তু এই ওয়েবসাইটটা দিয়েছিলাম, দেখতে পাচ্ছেন, এখানে সেভ করতে হবে। সেভ করার পরে এখানে কাজ শেষ, তারপর ব্যাকে আসতে হবে। ব্যাকে এসে এখন আর দুইটা মাত্র অপশন আছে। তো প্রথমটাতে ক্লিক করলাম, এখানে অ্যাপসটা কোন কি আসলে অ্যাপস না গেম এটা সিলেক্ট করতে হবে। ক্যাটাগরি এখানে কি দিতে হবে, তো বিভিন্ন ধরনের ক্যাটাগরি এখানে থাকে। তো আমি হচ্ছে এন্টারটেনমেন্ট দিচ্ছি, আপনার লাইফ স্টাইলও দিতে পারেন, এখান থেকে ট্যাগ দিতে পারেন, বিভিন্ন ধরনের ট্যাগ। ট্যাগগুলো অবশ্য সার্চ করতে হয়, তো এখন সার্চ করার সময় নাই। আমি এখান থেকে কিছু কিছু বেছে বেছে আমার অ্যাপস রিলেটেড যেগুলো আছে এগুলো এখান থেকে দিয়ে দিই। লাইফ স্টাইলটা অবশ্যই দিব, জব ইন্টারভিউ, জব সিক, যেহেতু জব রিলেটেড আমার এটা অ্যাপসটা। তো আরো কিছু দেওয়া যায় কি আমি খুঁজতেছি। মাল্টিমিডিয়া রিলেটেড কিছু খুঁজতেছিলাম আমি। এটা না দিলেও কিন্তু কোনো সমস্যা নাই, এটা দিলে কি হবে খুঁজে পেতে সুবিধা হবে। তো আমি একটু সময় নিচ্ছি, যেহেতু অ্যাপসটা আমি বাস্তবে পাবলিশ করব এজন্য। তো এই তিনটা চারটা ট্যাগ মাত্র ইউজ করতে পারছি, আর পারলাম না। অ্যাপ্লাইতে ক্লিক করলাম, এখন অ্যাপ্লাইতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন আসছে, ইমেইল অ্যাড্রেস, ফোন নাম্বার, ওয়েবসাইট দিতে হবে। তো ইমেইল অ্যাড্রেস তো আগে একবার দিয়েছিলাম, আবার দিই। আমি কিন্তু এই ইমেইল অ্যাড্রেস আগে একবার দিয়েছিলাম, আপনারা দেখছেন, আবারও এখানে দিলাম। তারপর ফোন নাম্বার অবশ্যই কান্ট্রি কোড সহ দিতে হবে। আমি এইটা ইউজ করি এখানে। তারপর ওয়েবসাইট লিংক যেটা ছিল ওটাই দিয়ে দিলাম, সমস্যা নেই। দেন সেভ, সেভে ক্লিক করার পর আমরা এখন ব্যাকে আসব। ব্যাকে এসে আমরা যে অ্যাপসটা ই করলাম, ডেভেলপের ট্রাই করছি, সরি আপলোডের ট্রাই করছি, ওইটাতে আবার যাব। আবার যে এখন একটা অপশন মাত্র বাদ আছে। তো এখানে শর্ট ডিসক্রিপশন দিতে হবে, এটা আগে থেকে আপনার লিখে রাখবেন, আমিও লিখে রাখছি নোটপ্যাডে, বেশি সময় নষ্ট করব না, এজন্য দ্রুত আমি করে রাখছিলাম। তারপর যেতে হবে ফুল ডিসক্রিপশন, এখান থেকে ফুল ডিসক্রিপশন দিতে হবে, সেটাও আমি কপি করে পেস্ট করে দিচ্ছি, আপনারাও এভাবেই দিবেন। তারপর দিতে হবে অ্যাপের আইকন, আইকনের সাইজ দেখতে পাচ্ছেন 512 পিক্সেল বাই 512 পিক্সেল। তো অ্যাপ আইকন, অ্যাপ আইকনটা খুঁজে বের করতে হবে আমাকে, সরি অ্যাপের লোগোটা আমাকে খুঁজে বের করতে হবে। এটা ডাউনলোডের ভিতর, নিউ ফোল্ডারের ভিতর, এই একটা, এটা আগেই করা ছিল। তারপরে হচ্ছে এই যে লোগো ভি যেটা দিয়েছিলাম, এটা আমি এখানে আপলোড করতেছি, আপলোড হতে থাক। তারপর নিচে যেটা আছে এটা দেখতে পাচ্ছেন 1024 বাই 500 পিক্সেলের একটা ছবি এখানে দিতে হবে। তো আমার এখানে করা আছে, আগে যেহেতু পাবলিশ করছিলাম, 1024-এর ছবিটা কই গেল, এই যে ব্যানার যেটা লেখা এটাই। এরপরে যদি আমি ধরি তাহলে আপনি দেখতে পাচ্ছেন 500 1024 গুণ 500 লেখা, এটাই হচ্ছে ওই পিকজেলটা শো করতেছে। এটা আমি এখানে আপলোড করি, উপরটার কি অবস্থা দেখে আসি, উপরটা হয়ে গেছে, নিচেরটাও চলতেছে কাজ। তারপর ফোনের স্ক্রিনশট দিতে হবে বেশ কিছু। তো এখন হচ্ছে স্ক্রিনশটগুলো আমি এখানে আপলোড করব।
তো 1 থেকে 5 নম্বর যে স্ক্রিনশট আমরা নিলাম, এগুলো আমরা এখানে আপলোড করতেছি, আপলোড হচ্ছে। দেখতে পাচ্ছেন সবগুলো আপলোড হয়ে গেছে, তারপর সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর আর কিছু এখানে করব না, ব্যাকে চলে যাব। ব্যাকে যেয়ে আমরা আবার অ্যাপসের ভিতর ঢুকবো, অ্যাপসের লোগো চলে আসছে এখানে। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছেন যে কাজগুলো করছিলাম সবগুলো হাইড হয়ে গেছে। তো এখন আমাদের কাজ হচ্ছে পাবলিশ করা। তো পাবলিশ ইউর অ্যাপস অন প্লে, অন গুগল প্লে। এই পাবলিশ ইউর অ্যাপ অন গুগল প্লে, এখানে হচ্ছে আমাদের মূলত কাজ। এখানে ভিউ টেক্সট যেটা লেখা আছে এখানে যেতে হবে, তারপর সিলেক্ট কান্ট্রি, কান্ট্রিজ এখানে কোন কোন দেশে আমাদের অ্যাপসটা চলবে এটা চিনাই দিতে হবে। এই অ্যাডে ক্লিক করবেন, অ্যাডে ক্লিক করার পর এখানে অল কান্ট্রি দিয়ে দেবো আমরা। দেওয়ার পর অ্যাড কান্ট্রিগুলো নিয়ে নিলাম, তারপর অ্যাডে ক্লিক করব। আমরা নক্স প্লেয়ারটা অফ করে আসি, তাহলে কম্পিউটারটা ফাস্ট কাজ করবে। আচ্ছা, এরপর আমাদের এখানে কাজ শেষ, আমরা আবার ব্যাকে আসব। ব্যাকে এসে পরবর্তী অপশন যেটা আছে এটাতে যাব। এই যে এটা আমরা কিন্তু পাবলিশ ইউর অ্যাপস অন গুগল প্লে যেটা আছে এখানে কাজ করতেছি, ঠিক আছে। তো ক্রিয়েট নিউ রিলেস, এটাতে ক্লিক করার পর এখানে ক্রিয়েট নিউ রিলেসে ক্লিক করব। তারপর এখানে এএবি ফাইলটা দিতে হবে, দেখছেন একটা হাইড করা আছে ডট এএবি, এখন ক্লিয়ার দেখতে পাচ্ছেন হয়তোবা। তো এখানে এএবি ফাইলটা আপলোড করতে হবে। আমার এএবি ফাইলটা কোথায় আছে এটা খুঁজে বের করতে হবে, এটা আমি পেয়ে যাব দ্রুতই। এই টেলিগ্রাম এখানে আছে, এটাই আমার এবি ফাইল। এটা এই পাশেরটা আজকে আমি ডাউনলোড করেছি, 27/12/2021 5:38। ঠিক আছে, তাহলে এটা আপলোড দিয়ে দিই। এটা আপলোড হতে একটু সময় লাগবে যেহেতু এমবি মোটামুটি ভালোই আছে। তো আমি এখানে এগুলো ফিল আপ করতে লাগি, অ্যাপসটার নাম এখানে দিতে হবে, ভার্চুয়াল জব 2। তারপরে এখানে কিছু অপশন দিতে হবে আমার। এই যে এটা কিন্তু আপলোড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এই যে অ্যাপস বান্ডেল এখানে শো করছে, তার মানে এএবি ফাইলটা আপলোড হয়ে গেছে। তো এখানে একটু কিছু কমেন্টস করতে হবে, তো আমি এখানে লিখি থ্যাংক ইউ ফর ইউজিং ভার্চুয়াল জব 2, থ্যাংক ইউ ফর ইউজিং ভার্চুয়াল জব 2, এটা আমি লিখে দিলাম। লেখার পর এখন এখান থেকে সেভ করতে হবে, সেভ করলাম। তারপর ভিউ রিলেস, রিভিউ রিলেসে ক্লিক করা মাত্রই আমার একটা গুগল প্লে স্টোরের ওদের কাছে হচ্ছে যাবে, ঠিক আছে, ওদের কাছে যাবে রিলিজ করার জন্য। তো এখানে কি যেন একটা সমস্যা দেখাচ্ছে, ওয়ার্নিং। আমার এটা কিন্তু হয়ে গেছে, ঠিক আছে, ওয়ার্নিং হওয়ার পরেও আমি এটা দিয়ে দিছি, এটা কোনো সমস্যা না। তো এখন ইন রিভিউ যখন লেখা থাকবে তার মানে এটা
রিভিউতে আছে। তো আমি এটা আমার ড্যাশবোর্ড থেকে দেখে আসি কি অবস্থায় আছে। ড্যাশবোর্ডে তো আমার কয়েকটা অ্যাপস, এটা পিন করছি বিধায় বারবার আপনারা উপরে অ্যাপসটাকে দেখতে পাচ্ছিলেন, এখন আর পিন করলাম না। এটা প্রোডাকশনে আছে, এটা লাইভে, তার মানে এটা আনপাবলিশ করা হয়েছে লাস্টেরটা। এই দুইটা ড্যাব তৈরি করছি, এখনও পাবলিশ করি নাই, পাবলিশ করবো তাড়াতাড়ি। এবং ভার্চুয়াল জব 2 যেটা আছে, এটা আমরা মাত্র পাবলিশ করলাম, এটা ইন রিভিউতে আছে। তো এখন আমাদের অপেক্ষা করার পালা, এখন অপেক্ষা করতে হবে, এটা পাবলিশ হয়ে যাবে। এবং এটা মিনিমাম 3 থেকে 7 দিন বর্তমান নিয়ম করছে, 3 থেকে 7 দিনের ভিতর এটা পাবলিশ হয়ে যাবে। তো এই হচ্ছে অ্যাপস পাবলিশের নিয়ম, আপনারা দেখে নিলেন। যদি কারো কোনো কোশ্চেন থাকে এই ভিডিওর কমেন্টসে জানাবেন, আমি আপনাদের প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করব। কোনো কিছু জানার থাকলে এখানে জানাবেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দিব ইনশাল্লাহ। তো ভালো থাকবেন, আজ এ পর্যন্তই, আল্লাহ হাফিজ।